দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডলারের দাম ছাড়িয়েছে 100 টাকা। মঙ্গলবার খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে 102 টাকায়। বিষয়টিকে অস্বাভাবিক বলেছেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা সভাপতি এবং সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান। তার মতে, করোনা পরবর্তী আমদানি ব্যয় পরিশোধে ডলারের ব্যাপক চাহিদার পরও খোলা বাজারে 100 টাকায় ডলার বিক্রির কোনো কারণ নেই। সোমবারই সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য 80 পয়সা বাড়িয়ে 87.50 টাকা নির্ধারণ করা হয়েছে। যে আজকে 100 টাকা ক্রস করেছে সেকেন্ডারি মার্কেটে, আমাদের যে তথ্য তাতে করে ডলারের সংকট একটা আছে। বাল্ক ইম্পোর্ট হয়েছে, এটার পেমেন্টের জন্য ডলারকে যে পরিমাণ দরকার সেটা হয়তো ওইরকম অ্যাভেলেবেল না, কিন্তু এটা 100 টাকায় যাওয়ার মতো বিষয় আমার কাছে মনে হয় না। এটা আমি যতটুকু ব্যক্তিগত হয়ে মনে করি, যে রকম ডিমান্ড আছে সেই ডিমান্ড মিট আপ করার জন্য ডলার কিছুটা হলো সংকট হলো 100 টাকা দাম হওয়া কথা না। এটি আবার কোনো স্যাবোটাজ কিনা আমি ভাবছি, যে ব্যক্তিগতভাবে যে ডলারের মার্কেটটাকে এইভাবে দুই একটা ট্রানজেকশন করে বাড়িয়ে দিয়ে কেউ না কেউ ডলারগুলো আরো হোল্ড করে রাখবে, ভবিষ্যতে দাম বাড়বে এরকম একটা প্রত্যাশা নিয়ে এরকম কিছু হচ্ছে কিনা, এটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের একটু দেখা দরকার।